নমস্কার, আমি অর্ণব। এম বাস্তবে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো পাখির ঘরে লাইট কতক্ষণ জ্বালানো উচিত সেই বিষয় নিয়ে। অনেকে মনে করেন পাখির ঘরের লাইট রাত 10-11 পর্যন্ত জ্বালালে পাখির ব্রিডিং ভালো হবে বা পাখি বাচ্চাকে বেশি করে খাওয়াতে পারবে, বাচ্চার হেলথ ভালো হবে। কিন্তু আমার মনে হয় এই ধারণাটা সম্পূর্ণ ভুল। পাখি ঘরে সন্ধ্যের পরে যত কম লাইট জ্বালানো যাবে ততই ভালো। তার কারণ দেখুন, আমরা আমাদের লাইফস্টাইলে আমরা দেখো রাতে 1 ঘন্টা দেরিতে শুই, আমরা কিন্তু সকালে 1 ঘন্টা দেরিতে উঠতে পারি। কিন্তু পাখি কিন্তু সেটা পারে না। পাখি কিন্তু সকালে ভোরের আলো ফোটার সাথে সাথেই উঠে যাবে। রাতে ওদেরকে আমরা যতক্ষণ লাইট দেবো ওরা ততক্ষণ অ্যাক্টিভ থাকবে। যদি ওদেরকে আমরা সন্ধ্যেবেলা লাইট অফ করে দিই, ওরা সন্ধ্যের পরে এক জায়গায় বসে রেস্ট নেবে। কিন্তু যদি আমরা রাত 10টার সময় লাইট অফ করি, তাহলে রাত 10টা পর্যন্ত ওরা কিন্তু বাচ্চাকে খাওয়াবে, নিজেরা খাবে, খেলাধুলো করবে, তারপরে গিয়ে লাইট অফ করলে ওরা রেস্ট নেবে। কিন্তু সকালে ওঠার টাইম ওদের কিন্তু একই থাকছে। সুতরাং আমরা যতক্ষণ ঘরে লাইট জ্বালিয়ে রাখবো ততক্ষণ ওদের রেস্টটা কমে যাবে, ওদের রেস্টের টাইমটা ততটা কমে যাবে। আর ওষুধ সহজ প্রক্রিয়ায় ওরা কিন্তু সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত রেস্ট নেয়। সুতরাং আমার মনে হয় সন্ধ্যের পরে পাখির ঘরে যত কম লাইট জ্বলবে পাখির পক্ষে, পাখির স্বাস্থ্যের পক্ষে ততটাই ভালো। আর পাখির বাচ্চা খাওয়ানোর ব্যাপারে আমি বলতে চাই, পাখি সন্ধ্যেবেলা ওদের বাচ্চাকে সারা রাত ধরে বাঁচিয়ে রাখার জন্য যেটুকুনি খাবারের প্রয়োজন সেটুকুনি খাবার স্টক করে নেয়, ওরা নিজেরা খেয়ে নিজেদের মধ্যে রেখে দেয়। তাছাড়াও যদি মনে করেন যে আপনার বাচ্চাদের খাওয়ানোর জন্য ঘরে লাইটের দরকার, তাহলে একটা 0 পাওয়ারের লাইট চালাবেন। কিন্তু খুব বেশি আলো ঘরে রাখবেন না, কারণ খুব বেশি আলো থাকলে ওরা রেস্ট নিতে পারবে না, ওরা উড়বে খেলবে, তাতে ওদের রেস্টের টাইমটা কমে যাবে। আস্তে আস্তে ওরা ডিপ্রেস হয়ে যাবে বা স্ট্রেসে চলে আসবে। স্ট্রেসে পড়ে গেলে পাখির তার থেকে নানান রকম সমস্যা দেখা দিতে পারে। যেমন ধরুন পাখি নিজের পালক নিজে খুঁটতে পারে, বাচ্চাকে না খাইয়ে মেরে ফেলতে পারে, ডিমে ঠিকঠাক না বুঝতে পারে। স্ট্রেসজনিত কারণে আরও অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। এই কারণে পাখি যাতে স্ট্রেসে না পড়ে তার জন্য পাখিকে পর্যাপ্ত রেস্ট দিতে হবে। আর পাখির ভালো ব্রিডিংয়ের ক্ষেত্রে এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। সুতরাং আমার মতামত আমি এটা আমি বললাম, আর আশা করি আপনারা সহমত হবেন। আমি আমার ঘরে সন্ধ্যের পরে যতটুকু আমার কাজের জন্য প্রয়োজন লাইট জ্বালাই, তারপর যত তাড়াতাড়ি পারি আমি পাখির ঘরে লাইট বন্ধ করে দিই, দিয়ে পাখিকে সম্পূর্ণ রেস্ট নেওয়ার ব্যবস্থা করে দিই, যাতে ওরা সারা রাত রেস্ট নিয়ে সকালে আবার ফ্রেশভাবে নিজেদের জীবনযাপন করতে পারে। আশা করি আমার এই টিপসটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আরও কোনো বিষয়ে যদি জিজ্ঞাসা থাকে তাহলেও সেটি বলবেন। আর আমি এই ছোটো ছোটো যে টিপসগুলো দিচ্ছি এই সবগুলোকে একত্রিত করেই কিন্তু একটি ভালো ব্রিডিং প্রোগ্রেস পাওয়া সম্ভব। সুতরাং এই সবগুলো ভিডিওকে ভালোভাবে দেখবেন, তাতে কিছুটা হলেও আপনাদের উপকার হবে আশা করি। অন্তত যারা নতুন পাখি পালন করছেন তাদের তো উপকার হবেই। ধন্যবাদ, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।